পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি আজ ভোট প্রচারে নামল কালীপুর ও বালিঝুরি গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারলেন এবং জনগণের সাথে কথা বললেন তিনি। Thank you.
आज यहाँ पे आप पहले पोचर में आए हैं, कैसे लग रहा है यहाँ आकर? बहुत अच्छा लग रहा था कि तो मेरा 5 साल पहले ही परिवार बच चुकी है। मेरी मम्मी पापा चले गए थे तो थोड़ा तकलीफ था मेरा, लेकिन यहाँ बहुत सारा मम्मी पापा भाई बहन सब कोई का मिला है, बहुत अच्छा लग रहा है। यहाँ तो बड़ो परिवार अभी कोनो दिन कखनो पाई, 5 বছর আগে আমি যেই পরিবার পেয়েছি সেই পরিবার পেয়ে আমি ধন্য। আমি চাই আমার শেষ রক্তবিন্দুও যেন এই পরিবারের জন্য বেঁচে থাকে। এইখানে সাধারণ মানুষের উৎসাহ কেমন দেখলেন? একদম খুব ভালো, সবাই তো আমার তো মনেই হচ্ছে না যে আমি কোনো অন্য জায়গায় এসেছি, মনে হচ্ছে আমার পুরো পরিবারের মধ্যেই রয়েছে। যেমন আমরা এক থালাতে ভাই বোন মা বাবা সবাই এক থালাতে খাই, সেরকমই মনে হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। প্রথম দিন জিতেন্দ্র তিওয়ারি স্ত্রীকে প্রচারে নামতে দেখা গেল আপনাদের এরিয়াতে, তো কত মহিলার রেসপন্স পেয়েছেন আপনারা? আপনি তো নিজের চোখে দেখলেন, 500-এর বেশি সংখ্যায় মহিলা ওনার সাথে হাঁটছিল এবং আমরা কালীপুর শেষ করে বালিঝুড়ি গ্রামে আছি। বালিঝুড়ি প্রায় শেষের মুখে, মানুষের যে উৎসাহ, গ্রামের বাড়ি থেকে মানুষ বেরিয়ে ওনার সাথে আসছেন, দেখা করছেন, কথা বলছেন এবং সমস্ত মানুষ পার্টির পক্ষে আছে, এটা আমরা এই যে উৎসাহ দেখে এটা আমরা বুঝতে পারছি। আপনারা কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের প্রার্থী বলেছেন 50,000। আমাদের পার্টির যে আইডিওলজি ছিল পান্ডেবেশ্বর, আমরা এর আগেও দাবি করেছি আমরা 50,000 ভোটে জিতবো। আমরা আশাবাদী নয়, আমরা সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছি আমরা 50,000 ভোটে, এর থেকে বেশি ভোটেও জিততে পারি।